আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরও একটা তেলের পিঠার রেসিপি নিয়ে চলে আসছি, আর এই পিঠাগুলো আমি চিনি দিয়ে বানিয়ে দেখাবো। আশা করছি এই পিঠাগুলো আপনারা যে কেউ অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন, এতটাই সহজ বানানো, আর প্রতিটা পিঠাই একদম ফুলকো ফুলকো হবে। তাহলে চলুন পিঠাগুলো বানাতে আমরা চলে যাই। একটা মিক্সিং বলে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি তার সাথে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়া। এখন পরিমাণ মতো আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। আপনারা যদি কেউ চিনি বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন 1/4 কাপ পরিমাণ। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি 2 কাপ পরিমাণ, দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে এগুলো একটু কুচলিয়ে নিব। এই ব্যাটারটা যত বেশি কুচলিয়ে নিতে পারবেন পিঠাগুলো ততটাই ফুলকো হবে। 7-8 মিনিট ধরে আমি ব্যাটারটাকে এইভাবে কুচলিয়ে নিয়েছি। আমি হাতটা উঠিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। কারো যদি তাড়াহুড়া থাকে তাহলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন, তবে মাস্ট বি আধা ঘন্টা কিন্তু রাখতেই হবে রেস্টে, না হয় কিন্তু পিঠাগুলো ভালো হবে না। 1 ঘন্টার পর ফিরে আসলাম। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা নর্মাল ব্লেন্ডারের মাধ্যমে করতে পারেন, আর যদি কারো হ্যান্ড ব্লেন্ডার বা নর্মাল ব্লেন্ডারও না থাকে তাহলে আপনারা হ্যান্ড হুইস্কের মাধ্যমে এটাকে ফেটিয়ে নেবেন। যদি হ্যান্ড হুইস্কের মাধ্যমে আপনারা ফেটিয়ে নেন তাহলে 5-6 মিনিট ধরে একটু ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো অনেক বেশি সুন্দর ফুলকো ফুলকো হবে। ব্যাটারটা 1 ঘন্টা রেস্টে রাখার কারণে এটা ফুলে অনেকটাই থিক হয়ে গেছে। যেহেতু আমরা এখানে শুকনো চালের গুঁড়া এবং সুজি ইউজ করেছি, এ দুটাই পানিটাকে অনেকটাই টেনে নিয়েছে, সেজন্যই আমি আপনাদেরকে বললাম অবশ্যই ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে। আর দেখুন অনেকটাই কিন্তু ঘনত্ব ব্যাটারটা। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে আবারও আমি ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে যদি আমাদের পানি লাগে তাহলে আরও পানি এখানে ইউজ করতে হবে। কিছুক্ষণ বিট করে নিয়ে এখন আমি আবারও দেখছি এর ঘনত্বটা, একটু ঘনত্ব বেশি মনে হচ্ছে, আমি আরেকটু পানি দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আমি আবারও ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। শেষবারের মতো পানি দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হবে। এখন আমি ব্লেন্ডারটাকে উঠিয়ে নিচ্ছি, আর এখানে আমি সর্বমোট পানি ইউজ করেছি 2 কাপ এবং 3 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি আবারও আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন ঘনত্বটা একদম পারফেক্ট আছে। আপনারা একটু চোখের আন্দাজ দিয়ে একটু লক্ষ্য করুন ভালো করে, এরকম ঘনত্ব হলে পিঠার ভিতরে আর কোনো ধরনের দলা সৃষ্টি হবে না। তাহলে চলুন এখন আমরা চুলায় চলে যাই পিঠাগুলো বানানোর জন্য। আমি চুলায় আগের থেকে একটা প্যান বসিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি, মোটামুটি একটু ভালো করেই গরম করে নিয়েছি, তবে ধোঁয়া ওঠানোর মতো গরম না কিন্তু। যখনই দেখতে পারবেন পিঠাটা তেলের উপর ভেসে উঠছে তখন পিঠাটার উপর এইভাবে আপনারা তেলটা দিতে থাকবেন, তাহলে দেখবেন পিঠাটা খুব সহজেই ফুলে উঠছে। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু আসলে আমার গোল হয়নি, প্রথম পিঠাটা স্বাভাবিক এরকমই হয়, একটু অ্যাবনর্মাল টাইপের, এরপর 2-1টা বানানোর পরে আবার পারফেকশন চলে আসে। পিঠাটা আমার হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে আমি এখানে একটা টিপস দিয়ে দিই, পিঠাটা উঠানোর পর তেলের গরমটাকে আপনারা ডাউন করে নেবেন, তারপর আরেকটা পিঠা দিবেন। আরেকটা পিঠা দেওয়ার সাথে সাথেই আপনারা চুলাটাকে হাই হিটে বাড়িয়ে দিবেন, হাই হিট থেকে সামান্য একটু কমিয়ে দিবেন, তারপর দেখবেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে ওঠে। তেলের উপর যখন পিঠাটা ভেসে ওঠে তখন এইভাবে উপর থেকে তেলটা দিতে হবে, তাহলে দেখবেন পিঠাগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠছে। দেখুন পিঠাটা একদম ফুটবলের মতো ফুলে উঠছে। এরকম ফুলকো ফুলকো পিঠা আসলে সারাক্ষণই মন চায় যদি পিঠা ফুলে। আর
আর আমি বলছি আপনাদেরকে আজকে সাদা করে পিঠা বানিয়ে দেখাবো। আমি সাদাই রেখে দিলাম, যেহেতু চিনি দিয়ে বানানো পিঠা, পিঠাগুলো সাদাই হবে। এগুলো যদি আপনারা কালার করতে যান বা বেশি ভাজতে যান, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হবে। পিঠাটা উঠিয়ে আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে তেলের গরমটা আমি একটু ডাউন করে নিয়ে তারপর আমি আরেকটা পিঠা দিলাম। এইভাবে সবগুলো পিঠা আপনারা বানাবেন, তাহলে দেখবেন আপনাদের পিঠাগুলো কতটা পারফেকশন হয়। পিঠাটা যখন এইভাবে তেলের ওপর ভেসে উঠবে, তখন ওপর থেকে তেলটা দিতে হবে। এরপর দেখবেন পিঠাটা খুব দ্রুত ফুলে উঠছে। আমার এই ছোটোখাটো টিপসগুলো যদি আপনারা মাথায় রেখে পিঠা বানান, তাহলে দেখবেন আপনারা কখনো পিঠা বানাতে গিয়ে ফেল হবেন না। এই পিঠাটাও আমার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তার মধ্যে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে তেলের গরমটা আমি আবারও কমিয়ে নিলাম। এরপর আমি আরেকটা পিঠা দিলাম। সবসময় আপনারা একটা কথাই খেয়াল রাখবেন, তেলের গরমটা কম থাকতে পিঠাটা দিবেন, এবং পিঠাটা দেওয়ার পর চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিবেন। এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন, তাহলে পিঠা আপনাদের পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠাই কিন্তু আমার ফুটবলের মতোই ফুলছে, আর দেখতেও খুব ভালো লাগছে, বানাইতেও অনেক বেশি ভালো লাগে। এই পিঠাটাও আমার হয়ে গেছে। আপনারা অনেকক্ষণ ধরে তেলে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। যেহেতু চিনির পিঠা, একটু কম করেই ভাজতে হয়, কালার করতে হয় না। এই যে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর দেখুন কতগুলো পিঠা হয়েছে। আর আপনাদেরকে আমি একটু দেখাবো আমার পিঠাগুলো কতটা সফট এবং নরম হয়েছে। যাদের দাঁত নেই, বুড়ো মানুষ, তারাও কিন্তু এই পিঠাগুলো খেতে পারবে, এতটা সফট এবং নরম হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন তো পিঠাগুলো কিন্তু একদম হাতের মুঠেই চলে যাচ্ছে, কতটা সফট হয়েছে। আর আমি এইভাবে পিঠাটা একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পিঠার ভিতরে কিন্তু কোনো দলা বাঁধা নেই, আছে না? অনেক পিঠার ভিতরে অনেকটা বেশি দলা বেঁধে থাকে, একদম শক্ত হয়ে। আর দেখুন পিঠাটাকে আমি 3-4 বাজ করে নিলাম, একদম সুন্দর হয়ে এটা ভাঁজ হয়ে গেল। আর দেখুন কতটা সফট এবং নরম হয়েছে। আরও একটা পিঠা আপনাদেরকে আমি দেখাচ্ছি, প্রতিটা পিঠাই কিন্তু একদম হাতের মুঠেই চলে যাচ্ছে। এই যে, তাহলে সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।